আপনার ফেসবুক অ্যাকাউন্টের নিরাপত্তা সম্পূর্ণ আপনার হাতে। আজকে আমি এই ভিডিওটিতে দেখাবো কি কি বিষয়গুলো মেনে চললে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি আজীবনের জন্য সুরক্ষিত এবং নিরাপদ রাখতে পারেন। এই টিপসগুলো ফেসবুক নিজেই দিয়েছে তাদের হেল্প সেকশনে, যার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়েছি। আপনি যদি এই 7টি বিষয় মেনে চলেন, তাহলে আমি এবং ফেসবুক গ্যারান্টি দিতে পারি আপনার ফেসবুক অ্যাকাউন্ট 100% নিরাপদ এবং সুরক্ষিত থাকবে আজীবন। চলুন তাহলে দেখে নেওয়া যাক এক এক করে কী সেই বিষয়গুলো। এক নম্বরে আছে আপনার পাসওয়ার্ডটা রক্ষা করুন, প্রোটেক্ট ইউর পাসওয়ার্ড। আপনার ফেসবুকের জন্য যে পাসওয়ার্ডটি ব্যবহার করেছেন, সেই একই পাসওয়ার্ড অনলাইনের অন্য কোনোখানে ব্যবহার করবেন না। আপনার পাসওয়ার্ডটি কখনোই অন্য ব্যক্তির সাথে শেয়ার করবেন না। আপনি এমন একটি পাসওয়ার্ড ব্যবহার করবেন যেটা আপনি খুব সহজে মনে রাখতে পারবেন, কিন্তু অন্য লোকজন যেন আপনার পাসওয়ার্ডটি অনুমান করতে না পারে। তাই আপনি আপনার পাসওয়ার্ডে আপনার নাম, জন্ম তারিখ বা অন্যান্য সাধারণ শব্দগুলো ব্যবহার করবেন না। আপনি যদি না জেনে থাকেন কীভাবে একটি শক্তিশালী পাসওয়ার্ড বানাতে হয়, তাহলে আপনি আমার এই চ্যানেলে একটি ভিডিও আছে কীভাবে আপনি একটি শক্তিশালী পাসওয়ার্ড বানাবেন তার উপর। ভিডিওটির লিঙ্ক এই ভিডিওর আই কার্ডে এবং ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। দুই নম্বর পয়েন্ট হচ্ছে আপনার লগ ইন ইনফরমেশন কখনোই কারোর সঙ্গে শেয়ার করবেন না। আজকাল হ্যাকাররা বা স্ক্যামাররা ফেসবুকের মতো দেখতে হুবহু ফেক ফেসবুক ওয়েবসাইট তৈরি করে, এবং তাদের সেই ফেক ফেসবুক ওয়েবসাইটে আপনাকে আপনার ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে বলে। এই টাইপের ফেক ওয়েবসাইটে আপনার লগ ইন ইনফরমেশন দেওয়ার আগে অবশ্যই সবসময় ওয়েবসাইটের ইউআরএল বা অ্যাড্রেসটি চেক করে নেবেন। আপনার যদি সন্দেহ হয় এই ওয়েবসাইটটি ফেক ওয়েবসাইট, তাহলে ফেসবুকে যাওয়ার জন্য আপনি আপনার ব্রাউজারে www.facebook.com টাইপ করুন এবং ফেসবুকের রিয়েল ওয়েবসাইটে প্রবেশ করুন। অন্য ব্যক্তির কাছে ফেসবুক থেকে কখনোই ইমেল ফরওয়ার্ড করবেন না, কারণ আপনি যদি ফেসবুক ব্যবহার করে ইমেল করেন, তাহলে তাদের কাছে আপনার ফেসবুকে যে ইমেলটি ব্যবহার করেছেন সেটি চলে যাবে। তিন নম্বরে হচ্ছে প্রতিবার ফেসবুক ব্যবহারের পরে লগ আউট করুন। আপনি যদি আপনার কম্পিউটার অন্য কারোর সাথে শেয়ার করেন, মানে আপনার কম্পিউটারটি অন্য লোকও ব্যবহার করে অথবা আপনি অন্য কারো কম্পিউটারে ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করেন, তাহলে প্রতিবার ফেসবুক ব্যবহারের পরে সেই কম্পিউটার থেকে লগ আউট করবেন। আর যদি আপনার কম্পিউটারটি আপনি একাই ব্যবহার করেন, তাহলে আপনি লগ আউট না করলেও হবে। আপনি যখন অন্যের কম্পিউটারে লগ ইন করেছেন, তখন যদি কোনো কারণে আপনি লগ আউট করতে ভুলে যান, তাহলে আপনি রিমোটলি লগ আউট করতে পারবেন। কীভাবে রিমোটলি লগ আউট করতে হয় এই সম্পর্কে আমার এই চ্যানেলে একটি ভিডিও বানাবো খুব তাড়াতাড়ি। আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন। চার নম্বর পয়েন্ট হচ্ছে অপরিচিত মানুষের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন না। আপনি এমন কোনো মানুষের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন না যাদেরকে আপনি জানেন না বা পরিচিত না। হাজার হাজার ফ্রেন্ড দিয়ে কী হবে যদি এখন রিস্কে থাকে? সবসময় পরিচিত লোকজনের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন? আজকাল হ্যাকাররা বা স্ক্যামাররা ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করে, যার অ্যাকাউন্টকে টার্গেট করবে তার সাথে প্রথমে ফ্রেন্ড হয়ে যায়, তারপর সে আপনার টাইম লাইনে বিভিন্ন পোস্টে স্প্যাম করতে পারে, আজেবাজে লিঙ্ক কমেন্ট করতে পারে, আজেবাজে পোস্টে আপনাকে ট্যাগ করতে পারে, আপনার ইনবক্সে ক্ষতিকারক মেসেজ বা ম্যালিশিয়াস মেসেজ পাঠাতে পারে। তাই অপরিচিত কারো ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন না, শুধুমাত্র পরিচিত যারা তাদেরই ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন। পাঁচ নম্বরে হচ্ছে ক্ষতিকারক সফটওয়্যারের ব্যাপারে সতর্ক থাকুন, অর্থাৎ বিভিন্ন ধরনের ম্যালিশিয়াস সফটওয়্যারের ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে। ম্যালিশিয়াস সফটওয়্যার বা ক্ষতিকারক সফটওয়্যারের ব্যাপারে সতর্ক থাকতে হবে। ম্যালিশিয়াস সফটওয়্যারের কারণে আপনার কম্পিউটারটি অন্য কারো দখলে যেতে পারে বা আপনার মূল্যবান ইনফরমেশন চুরি হয়ে যেতে পারে ভার্চুয়ালি, তাই এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। আপনার ব্রাউজার নিয়মিত আপডেট করবেন
এবং আপনার ডিভাইসে কোনো সফটওয়্যারকে যদি ক্ষতিকারক মনে হয় তবে সেটি রিমুভ করবেন। ব্রাউজারে আজেবাজে অ্যাডনস বা এক্সটেনশন ইনস্টল করে রাখবেন না। আপনার কম্পিউটার বা মোবাইলটি ম্যালিসিয়াস সফটওয়্যার দিয়ে আক্রান্ত হয়েছে কি না তার কিছু সাইন বা লক্ষণ আছে, এই সম্পর্কে আমি একটি ভিডিও বানাবো খুব তাড়াতাড়ি। ভিডিওটি পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে ভিডিওটি আপলোড হওয়ার সাথে সাথেই আপনি দেখতে পারেন। 6 নম্বরে হচ্ছে, কখনোই কোনো সাসপিসিয়াস লিঙ্কে ক্লিক করবেন না। আপনি যখন ফেসবুকে অন্যের সাথে চ্যাট করেন তখন অনেকেই অনেক লিঙ্ক সেন্ড করে, বা এমন অনেক ফেসবুক ফ্রেন্ড আছে যারা আজেবাজে লিঙ্ক মেসেঞ্জারে সেন্ড করে। আপনার যদি কোনো লিঙ্কের ব্যাপারে সন্দেহ হয় তাহলে সেই লিঙ্কে কখনোই ক্লিক করবেন না। আপনি যদি কোনো সাসপিসিয়াস লিঙ্ক দেখেন তবে সাথে সাথে ওই লিঙ্কের ব্যাপারে আপনি ফেসবুকের কাছে রিপোর্ট করতে পারেন। 7 নম্বরে এবং সর্বশেষ, ইউজ এক্সট্রা সিকিউরিটি অপশনস। অর্থাৎ এতক্ষণ যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো ছাড়াও আপনি ফেসবুকের আরও অনেক সিকিউরিটি ফিচার আছে, সেগুলো ব্যবহার করতে পারেন। ফেসবুকের অন্যান্য সিকিউরিটি ফিচারগুলো হচ্ছে যেমন টু ফ্যাক্টর অথেন্টিকেশনস, চুজ ফ্রেন্ড টু বি ইউর ট্রাস্টেড কন্ট্যাক্ট, আনরিকগনাইজড লগইন ইত্যাদি। এই প্রতিটা টপিকস, মানে কীভাবে টু ফ্যাক্টর অথেন্টিকেশন সেট আপ করবেন, কীভাবে আনরিকগনাইজড লগইনের ব্যাপারে অ্যালার্ট পাবেন, সেই সম্পর্কে আমি একটি ভিডিও বানাবো খুব তাড়াতাড়ি। ভিডিওটি পাওয়ার জন্য এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।